গত বছর এখানে যারা যারা আসছেন এই পর্যন্ত এই বছরে এমন কোন ব্যক্তি আছেন হাত তুলেন যে গত বছর থেকে এই পর্যন্ত দাড়িতে হাত লাগান নাই, দাড়ি কাটেন নাই? মাশাআল্লাহ। মানে যারা আগে দাড়ি রাখতেন না গত বছর থেকে এই পর্যন্ত দাড়ি আর কাটেন নাই। এই একটা হলো দাড়ি আমার আছে আমি কাটবো কি, আর একটা হলো এটা তো দাড়ি হয় না এটা কাটবো কি। একটা হইলো কি, আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হইলো গত বছর দাড়ি ছিল না, আজকের মাহফিলে আসছেন দাড়ি নিয়ে, এমন কেউ থাকলে হাত উঠান। ওই যে একজন আছে, দুইজন আছে, মাশাআল্লাহ, তিনজন, চারজন, পাঁচজন, মাশাআল্লাহ। তুই হাত উঠাসকে ফিডান খাবি একদম, আলহামদুলিল্লাহ আল্লাহ কাপ কবুল করুক। আপনি একাই ও ভাট্টিখানায়? আচ্ছা, জুমার বয়ান, মাশাআল্লাহ, আল্লাহ পাকে ভাইকে কবুল করুক, বলেন আমিন। এই যে যারাই দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক প্রত্যেককে নবীর সুন্নি, মানে আমাদের দেশে যেই সুন্নি এগুলা না, খাঁটি নবীর প্রেমিক বানায় দেন, বলেন আমিন। খাঁটি আশেক, ঠিক না? আমরা জিলাপির জন্য এশকু মহব্বত তৈরি করি না, আমরা এশকু মহব্বত তৈরি করি শুধুমাত্র রসুলের জন্য, জীবন দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের জন্য যদি জীবন দেওয়া লাগে আমরা বুকের তাজা রক্ত দিয়ে দেখিয়ে দিতে পারবো সেই মুসলমান বাকরাবাদে আশ্রয় নাই। আমাদেরকে, আমাদের ঈমানকে যদি কেউ পরীক্ষা করতে চায়, আমাদের গলায় যদি ছুরি চালিয়ে বলতে চায় তোদের রসুলকে গালি দেব তুই মানবি কিনা বল, আমরা সব মুসলমান এক হয়ে বলবো জীবন দিতে তৈয়ার, রসুলের গায়ে একটা ফুলের টোকা রাখতে আমরা কোনোদিন দেব না ইনশাআল্লাহ। আমরা হলো সেই আশেক, ঠিক কি না? জোরে বলে এই আশেক, এটা হলো বড় আশেক। আজকে সমাজের ভিতরে আশেকে রসুল দাবি করে, রসুলকে নিয়ে যখন কেউ গালি দেয় তখন তার চুলের পশমও নড়ে না, ইমান তো নড়বে, দূরের কথা। এরা খালি কে মিলাদ পড়লো না, কে পড়লো, কে খাইলো না, কে খাইলো, এগুলো নিয়ে কাফের কাফের ওহাবি হ্যান ত্যান দিয়া দুনিয়া তামা তামা করে ফেলায়, কিন্তু রসুলকে নিয়ে যারা কটুক্তি করে কোনোদিন দেখি না এদেরকে একটু আন্দোলনের জন্য ময়দানে নামতে। এটা হচ্ছে ফাজলামি মার্কা এশকো, ফাজদামি মার্কা এশকো। যতক্ষণ জিলাপি খিচুড়ি থাকবে ততক্ষণ এশকো থাকে, খিচুড়ি জিলাপি শেষ, এশকো শেষ। আর আমাদের এশকো এখানে আসছেন জিলাপির জন্য না, খিচুড়ির জন্য না, তবারকও দেওয়া হবে না, রাত বাজে ১১টার বেশি থাকবেন আমি যতক্ষণ আছি ততক্ষণ, ঠিক না? কিসের মহাব্বতে বলেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে, ঠিক কি না? তাহলে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আমাদের সময় কেন? আমরা তো আমাদের জান দিতেও তৈয়ার ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবীর উম্মত আমাদেরকে বানালেন, যেই নবীর সুপারিশ ছাড়া একটা নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, একটা নবীর উম্মত নবীর উম্মত গুলা জান্নাতে যাওয়ার আগে যেতে পারবে না, সেই নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। অথচ এই নবীর উম্মতকে 1500 বছর পরে আমাদেরকে কিছু মুসলমানের সন্তানেরা বলে আমরা এই দেশে জঙ্গিবাদ জঙ্গিবাদ উগ্রবাদ সাম্প্রদায়িকতা ছড়াচ্ছি, অথচ তারাও মুসলমান। আমি বলি মুসলমান কেবল নামে লেখা থাকলেই মুসলমান বলা হয় না, এদেশে আবু জাহেল নাই, ফেরাউন নাই, মাগার তাদের চেলা চামুন্ডারও অভাব নাই। আমি বলতে চাই আবু জাহেল না থাকলেও এদেশে যদি আবু জাহেলের চেলা চামুন্ডা থাকে, ওয়াদবা সাইবার চেলা চামুন্ডা যদি এদেশে থাকতে পারে, ফেরাউনের চেলা চামুন্ডা যদি এদেশে থাকতে পারে, এদেশে আল্লামা শফি রহমতুল্লাহ এর রুহানি সন্তানরাও এখনো আছে, মারা যায় না। আল্লাহ পাক আমাদের ইমানি জজবাকে আরো বাড়িয়ে দেক, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা জঙ্গি বলে, মৌলবাদ বলে, যারা মুসলমানদেরকে মৌলবাদ, জঙ্গি, পাগল বলে, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা পাগল না, তারা পাগল। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। খেলা মিয়া আপনারা দেখাবেন কি, এখন খেলা রসুল দেখাইব, রসুল দেখাইব এখন খেলা, খেলা হবে খেলা। পাগল ছাগলের দল দুনিয়াতে বইরে গেছে, ও কি খেলা দেখাইব? ওর হাতে জোর আছে যতক্ষণ ততক্ষণ খেলা দেখাবে, থাপ্পড় একটা দিবে, ও যদি একজনে দেয়
তাহলে আমাদের মুসলমানদের হাতে শক্তি আছে নাই বলেন ওমর বে একজন নে মুসলমান তো আর হাজারো আছে নাই ওর চাইতে মুসলমানরা গরুর গোশত খায় বেশি ওর চাইতে মুসলমানরা খাবার ভালো খায় বেশি ওর তো ডায়াবেটিসও খাইতে পারে না চা খায় স্টাইল কইরা আর আমরা মুসলমানরা তিন বেলা ভাত খাই আলহামদুলিল্লাহ শক্তি আমাদের বেশি খেলা দেখাইতে চাও মিয়া রসুল খেলা দেখাই দিছে 1400 বছর আগে তুমি 1400 বছর পরে কি খেলা দেখাইবা কোরআন টিম রসুল থু মারছে রসুল থু থু মুবারক ওটার ভিতরে পড়ছে এখন কয় এটার ভিতরে কেউ চাইবে না সিরিয়াল ধরে বসো প্লেটটা নিয়ে সামনের দিকে আগাও একটা করে রুটি দেয় একটা করে একটু করে গোস্ত দেয় একটা করে রুটি দেয় একটু করে গোস্ত দেয় খেলা শুরু হয়ে গেছে গোস্ত কয়জনের বলে চারজনের পাঁচজনের গোস্ত একজন খায় দুইজন খায় তিনজন খায় 100 জন 200 জন 300 জন 400 জন 500 জন 600 জন 700, 800, 900, 1000 যেখানে আপনি আছেন সেখানে টেনশন কি আবার আল্লাহর হাবিব ডাক দিয়ে আমরা যদি হইতাম কইতাম কি বেটা নেতা আগে খা নাম নে পরে আমরা রিলিফের মাল আইলে আগে নেতায় খায় তারপরে জনগণের জিন্দা চাচা আপনা যান বাচ্চা না নিজে বাঁচলে বাপের নাম ও বাপের নামই না নামিয়া আর আমদের নাম নিব আপনি জনগণ সাধারণ রিলিফের মাল আসলে শীতের বেলা কম্বল আইলে এই কম্বল 500 ভিতরে 300 নাই কই গেছে ইন্দুর খাইছে ইন্দুর নেতা মিয়া শিখা লাগে নেতা মি শিখেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে নেতা মি শিখা লাগবে কেউ যদি বলে হুজুররা রাজনীতি বুঝে না আমরা বলবো হুজুরদের মতো রাজনীতি তোমরা জিন্দেগিতে করতে পারত না ভাইরা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নেতা হন কেমন নেতা জনগণরে আগে খাওয়ায় নিজে পরে খায় নেতা যদি এমন হয় সমাজের ভিতরে অখুক্ষুদায় একজন মানুষ বসবাস করবে না নেতা যদি এমন হয় প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করবে ঠিক কিনা জরে বলে ভাইরা আমার যখন নাকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে একজন করে 1000 মানুষকে খাওয়ায় দেয় এদিক দিয়া জাবের বাকি রাসূল বাকি আর ঘরের ভিতরে মহিলা কিছু বাকি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন রাসূলও খাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার পাক ডাক না উঠাও সাহাবা আমরা প্রত্যক্ষদর্শী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকনা উঠায় তাকায় দেখে একটা বকরির গোস্ত জবাই দেওয়ার পর যতটুকু হাড়িতে থাকে ঠিক ততটুকুনি হাড়িতে আছে এক চুলও কমে না এটা হইল মুজিজাতুন নবী জাবের বলে ইয়া রাসূলুল্লাহ কাইফা হাদা মুমকিন আর রাসূল বলে মুমকিন তো এমনিই হয় কারণ এই হাত তো সাধারণ হাত না এটা নবুয়তি হাত সুবহানাল্লাহ বিহামদি এই চিল্লান নামী এই নবীকে যদি কেউ আঘাত দেয় এই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন দিলের ভিতরে আঘাত লাগার কথা যদি না লাগে বুঝতে হবে মুসলমান হতে পারেন নাই মুনাফিক 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 ঠিক কিনা ধরে বলে ভাইরা আমার ইব্রাহিম নবীর যখন আগুনের ভিতরে ফেলায় আগুনের ভিতরে ফেলানোর পর ব্যাং একটা ডাক দিয়া বলে প্রস্রাব করছে ব্যাংরে প্রস্রাব করার পরে জিজ্ঞাসা করছে এই প্রস্রাব করছিস কেন ব্যাং কয় আমার এই দুনিয়াতে একজন মানুষ কেউ দেখলাম না ইব্রাহিম খলিলুল্লাহর বন্ধু অথবা তার মহব্বত করে একজনও নাই একজনও নাই তা আমি চিন্তা করলাম সবাই আগুনের ভিতরে লাকড়ি দেয় আমি তো ব্যাং আছি একটু প্রস্রাব করে আল্লাহকে জানায় দেই আল্লাহ কেউ যদি আপনার হাবিবের পক্ষে না থাকে আমি সাধারণ ব্যাং আপনার ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আমি দাঁড়ায় গেলাম যা সারা দুনিয়ার মানুষ বিরোধিতা করতে পারে আমি ব্যাং পক্ষে আছি আমরাও একই কথা বলবো আমাদের রাসূলকে নিয়ে ফ্রান্স আক্রমণ করে রাসূলকে নিয়ে ব্যঙ্গ ছবি আঁকায় আমরা চিল্লান দিলেও কি না দিলেও কি রাসূলের সম্মান বাড়বেও না কমবেও না রাসূল যেমন আছে এমনই থাকবে তবে আমরা এটা জানাই দিতে চাই শুধু বাংলাদেশ কেন ফ্রান্স কেন দিল্লি কেন আমেরিকা কেন বঙ্গোপসাগরের মাঝখান থেকেও কোনো বেঈমান যদি আমার রাসূলকে নিয়ে এক বিন্দু পরিমাণ কটূক্তি করার চেষ্টা করে এই বাকরাবাদের মুসলমান তাওহিদী জনতা তাকবীরের ধ্বনি দিয়ে জানায় দিব মালিক আমরাই যার হাজার বছর পরে এই বাকরাবাদের কিছু মুসলমান মুর্তে মুজাহিদ তোমার হাবিবের পক্ষে দাঁড়ায় গেলাম আমরা মারা যাই নাই আমরা এখনো জীবিত আছি ঠিক কি নজরে বলে
নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুর সব আর নরধম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক না? শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক, জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ, আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক, বয়কট হবে ধিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা কুড়াবে, জাগলে মুসলমান জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? রসুলের জন্য তৈয়ার থাকবেন তো ইনশাল্লাহ। ভাইরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এই জিনিসগুলো এখন কি করা দরকার? রসুল বলেন, বাড়ির ভিতরে যেই নারীরা আছে এগুলো কি খাইছে কিনা? বলে না, যাও যাও সব বস্তুগুলো নারীদেরকে দাও, তারা ঘরের ভিতরে খাওয়া দাওয়া করুক। এ যাবেন, মনে রাখবা আজকের এই গোস্তগুলা যদি সারা মদিনার মানুষগুলাও খাইত, আল্লাহর কসম এই পাতিল থেকে এক বিন্দু পরিমাণ গোস্ত কমত না। এটা হইল রসুলের মুজিজা। রসুল করিম যদি পাগল হইতো আল্লাহ পাক এত বরকত দিত না, কি জোরে বলেন তো? আল্লাহ বলেন, মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, বলে এতক্ষণ তো বুঝলা রসুল পাগল না, রসুল মুজিজার নবী, এখন শুনো রসুলের চরিত্র কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পয়গম্বরের আদর্শ যেটা এই আদর্শটা সবচেয়ে উত্তম আদর্শ। ইয়া রাসূলুল্লাহ, আপনি চরিত্রের ওখলাক ওয়ালা মানুষ, উত্তম চরিত্রের মানুষ, দুনিয়ার জিন্দেগিতে যত নেতাকে নিয়ে স্লোগান দেন, যত পীরকে নিয়ে স্লোগান দেন, কোনো পীরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সার্টিফিকেট নাই, কোনো নেতার ব্যাপারে আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট নাই, একমাত্র রসুলের ব্যাপারে আল্লাহর তরফ থেকে আখলাকের সার্টিফিকেট আছে, ঠিক কিনা? এমন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, পাঁচ টাকা পাইয়া স্লোগান দিয়ে গলা ফাটায়। নেতা চিন্তা করে এত চুরি করার পরেও যদি চরিত্রটা ফুলের মতো হয় তাহলে ভালো হওয়া দরকার কি, ঠিক না? এটা এই জন্য ভালো হয় না। এখন স্লোগান পাল্টা যাবে, স্লোগান হবে বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এর চাইতে উত্তম স্লোগান আছে? সব স্লোগান, হ্যাঁ ওই স্লোগান দিলেও দিলে দিলে রাখবেন, দিতেছি আর কি চা খাওয়ার লেগে, না এমনি দিবেন, কারণ আমরা তো চরিত্রের আখলাকের সার্টিফিকেট আর কারোর ব্যাপারে পাই নাই, তাহলে আমি নেব কেন আরেকজনের নাম? এটা আমার বাপের ব্যাপারেও তো আমি নেব না, ঠিক না? বাদ দিলাম নেতার কথা, পীরের ব্যাপারেও নেওয়া যাবে না, বাবার ব্যাপারেও নেওয়া যাবে না, একমাত্র নেওয়ার যোগ্য মোহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য স্লোগান হবে ওইটা, আর অন্য যেগুলো দিয়ে এগুলো হলো খেলা আর কি, রাজনীতি দেয় আর কি, দেওয়া লাগে দেয় দেই, বাকি দিলেরটা না, দিলেরটা হবে রসুলের আখলাকের মতো চরিত্র, আখলাক আর কারো নাই। কেমন আখলাক? সাহাবা একরাম মাজানকে ডাক দিয়া বলেন, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো আম্মা। সাহাবারা আম্মাজানকে প্রশ্ন করে, আম্মাজান বলেন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না?
সাহাবারা ডাক দেয়া বলে আমরা তেলাওয়াত করি, অনেক বেশি তেলাওয়াত করি পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের বিবি আম্মা জান আয়েশা ডাক দেয়া সাহাবা একরামদেরকে বলেন, কানা খুলুকুহুল কুরআন, যদি কোরআন তেলাওয়াত করো একটা কথা মনোযোগের সাথে শুনো, রসুলের আখলাক হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন যা পয়গম্বরের আখলাক তা। এখন কেউ যদি রসুলকে গালি দেয় না কিন্তু রসুলের ওয়ারিসদেরকে গালি দেয় যারা আলেম, তাহলে রসুলকে গালি দেওয়া হয়ে গেল। কারণ রসুল বলে জাগার ওয়ারিস আমি আল্লাহ, আমি পয়গম্বর কাউরে বানাই নাই, আমি বানাইছি আমার এলেমের ওয়ারিস, যেটা আমি রেখে গেলাম এটা আমি আলেমদের কাছে দিয়ে গেলাম, ওরা আমার এই নবুয়তি কাজটা ওরা পরিচালনা করবে, সুতরাং ওদের বিরোধিতা করা মানে আমি রসুলের বিরোধিতা করা, এটা রসুলের কথা। এখন কেউ যদি আলেমদেরকে গালি দেয়, কেউ যদি আলেমদেরকে ভিক্ষুক বলে, কেউ যদি আলেমদেরকে জঙ্গি বলে, কেউ যদি আলেমদেরকে সন্ত্রাস বলে, সে স্বয়ং রসুলকেই বললো এই কথা। এই জামানায় আবু জাহেল তো দেখবেন না, এদের দিকে তাকাইলে আবু জাহেলকে দেখা যায়। আবু জাহেল নাই, ওদবা নাই, সাহেবা নাই, মাগার আবু জাহেলের নাতি পুতি শাকবেদেরও অভাব ভাইরা আমার। এই কারণে আখলাক ওলা যেহেতু নবী, নবীর আখলাক কি ছিল? নবীর আখলাক ছিল কার সাথে দেখা হইলে হাসি মুখে কথা বলা। এ মুসলমান টাকা পয়সা মাদ্রাসায় দান করছেন তো, আজকে করছেন না, এটা কি সৎকা? এই সৎকা কেউ টাকা দিয়ে কামায়, টাকা দান করে কামায়, আবার কেউ টাকা ছাড়া সৎকার সব কামায়। রসুল বলেন বাশাশাতুল ওয়াজহি সাদাকা, কোনো বান্দা যদি কারো সঙ্গে হেসে খেলে কথা বলে, হেসে হাসি মুখে কথা বলে, আল্লাহ পাক সৎকার সব দান করে দিবেন। টাকা দিলেই সৎকার সওয়াব পাওয়া যায় না, টাকা দিছেন কিন্তু মানুষের দেখানোর জন্য দিছেন, লাভ নাই, আর মানুষের সাথে হাসি মুখে কথা বলছেন তো সৎকার সমান সওয়াব পেয়ে গেলেন। এখন দেখা হইলে হাসি মুখে কথা বলবো না ভাব ধরে কথা বলবো, হাসি মুখে। রসুলের আখলাক, রসুলের আখলাক হলো আমাদের হিসাবটা একটু ভিন্ন। অনেকে আমাদের সাথে দেখা করতে আসে, আমরা দেখা করি না, মাহফিলে আসতেছি, মানুষ হলো এতগুলা মানুষ, সবাই যদি মোসাফা করতে চায়, সবাই যদি মোয়ানাকা করতে চায়, সবাই যদি দেখা করতে চায়, আমি তো লোকটা একজন, আমি কয়জনের সাথে হাসি দিয়ে কথা বলবো? একজন আসলো, আসসালামু আলাইকুম, জি, এনতা আমার 100 জনের সাথে দেখা করতে গেলে একরে থাকা লাগে, ঠিক না? এখানে মেজবানের বুঝতে হবে যে আমি যে তার সাথে দেখা করছি, আমার এই দেখা করাটা কি তার কষ্টের কারণ হয় কিনা, যদি কষ্টের কারণ হয় তাহলে দেখা করাটা হবে আদবের খেলাফ। আমরা মানুষ একজন, আপনারা হইলে হাজার মানুষ, তা হাজার মানুষের সাথে আমি কেমনে দেখা করবো আর কেমনে কথা বলবো আর কেমনে হাসি দিয়ে থাকবো বলেন? আমারও তো ফ্যামিলি আছে, আমারও তো মন খারাপের বিষয় আছে, আমারও তো শারীরিক অবস্থা দুর্বল থাকতে পারে, চোখে ঘুম নাও থাকতে পারে, পেটে খাবার নাও থাকতে পারে, প্রত্যেক দিন 3-4টা করে 2টা করে প্রোগ্রাম করার পরে মাহফিলে আসলাম বসলাম, এখন 100 মানুষ আসছেন দেখা করতে, আর আমার কি মেজাজ ঠিক থাকবে? এটা আপনারা হইলে পারতেননি বলেন? এই জন্য কার সাথে কথা বলবেন, যার সাথে দেখা করবেন, ওই লোকটার মন মানসিকতা কি, ওই লোকটার হালতটা কি, এটা জেনে কথা বলা হলে আদব একটা। এই জন্য আমাদের হিসাবটা বাদ দিলাম। আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ বলতেন আমাদেরকে এটা, আমরা মাঝে মাঝে যখন ছোট ছিলাম ওনার সাথে তখন উনি বলতেন, আমরা মাঝে মাঝে বলতাম যে কত মানুষ আসে, আবেগে আসে, মহব্বতে আসে, একটু কথা বললেই তো হয়, বুঝবি বুঝবি, এদিন তো না সামনে আরো যাক না 10 বছর যাক, পরে বুঝবি যে আমি আইনুদ্দিন কেন এগুলো করি না। কেন? আমার দিল খারাপ, আমার মন মানসিকতা নষ্ট, আমার ঝামেলা, আমার শরীর খারাপ, আমার পেটে নাই খাবার, প্রোগ্রাম আরো 2টা করে এসে আরেকটায় আসলাম, এখন আসছে 100 জন মানুষ দেখা করতে, আমি কি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে পারবো? হাসি মুখে কথা বলতে এলে এতক্ষণ সব জোর জবরদস্তি হবে, আর যদি চুপচাপ থাকি বলবে হুজুরে ভাব ধরে, সমস্যা আছে না? এটা হলো কমিটিদের বোঝার জিনিস, যেহেতু মেহমান আসছে বাস দরজা লাগায় দাও, কারণ দূর থেকে সফর করে আসছে, দরজা লাগাও, ডিস্টার্ব না করা হলো বেটার। এটা আমাদের ক্ষেত্রের কথা বললাম, কিন্তু অন্য যারা আছেন আপনাদের এই সমস্ত কোনো জিনিস নাই, আপনারা একজনের সাথে দেখা করবেন, সমস্যা কি? অনেক সময় মানুষ আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর সারাদিন ফোন দিয়েই পাই না, এত ফোন দিয়ে রিসিভ করেন না, একটু ফোন দিলে ভালো মতো কথা বলে না। আচ্ছা, ফোন ব্যবহার করি একটা, ফোনের ভিতরে যদি দৈনিক 300-400 ফোন আসে, কয়জনের সাথে কথা বলবো আর মিষ্টি সুরে কথা বলবো? যত ধরনের পাবলিক আমাদের দুনিয়াতে আছে। একদিন মাহফিল শেষ করে রাত্রিবেলা ঘুমাইছি 2টা বাজে, এখন একজন ফোন দিচ্ছে ভদ্রলোক, এই হরদমে দিচ্ছে, মোবাইল বালিশের নিচে রাখছি, ব ব ব, এই অবস্থা বেগতিক হয়ে গেছে, আমাদের হাড় দুর্বল হয়ে যাচ্ছে, কারণ এই যে মোবাইল কানে ধরতে ধরতে কানের সমস্যা, কত আর কথা বলা যায়, এখন কেটে দেই, ওই ভদ্রলোক আবারও ফোন দেয়,
কেটে দেই, আবারও ফোন দেয়। তিন চারবার পাঁচবার কেটে দিছি, ফোন ধরছে। বলে চিন্তা করলাম কেউ তো মারা যাইতেও পারে, ফোনটা ধরি দেখি কারো মৃত্যু সংবাদ কিনা। ওই নিয়তে ফোনটা ধরলাম, ঘুম ঘুম চোখে ফোন দিয়ে ভাই কে ভাই বলছেন, কে বলেন, ভাই কলরবে ভর্তি করতে। চিন্তা করছেন মোস্তা, রাত বাজে দুইটা, আমি ফোন ধরছি, আমার কলর কলরবের ভর্তি কত। আমি চিন্তা করতেছি এই লোকের সাথে যদি খারাপ ব্যবহার করি তাহলে ও সকালবেলা আমার বদনাম গাবে, আর ভালো ব্যবহার করলে ও এখন কথা দীর্ঘ করবে, চোখে আমার ঘুম, মাত্র প্রোগ্রাম শেষ করে এসে ঘুম দিলাম, কি করা উচিত? আপনারা হলে কি করতেন বলেন? অবশ্যই ধমক দিতেন, কেউ কেউ লাইট খাইতাম দিলে। এখন আমি কইলাম, এই বেটা মানুষ নাকি অমানুষ? কত এখন ওর কণ্ঠ শুনেই বুঝতেছি ও পোলাপান। মানুষ না মানুষ কেন ভর্তি জিজ্ঞেস করছে, দোষ কি? আমি রাত বাজে কয়টা? রাত যতটাই বাজো। গাজীব অবস্থা এই রাতে কেউ ফোন দিয়ে এগুলো জিজ্ঞেস করে? আপনি ফোন ধরছেন কে? চিন্তা করতে পারেন, মানে এখন আমার ফোন ধরাটা অপরাধ হয়ে গেছে, আমি কেন ধরলাম? আমি ধরলেও দোষ, না ধরলেও দোষ। পরের দিন ফেসবুকের পেজে একটা পোস্ট লিখছি, ওই ভদ্রলোক সম্ভবত কমেন্ট করছে, এটা এমন অহংকারী, এটার আগে ভালো জানতাম, এখন এটার আর ভালো জানি না, গতকাল রাত্রে ফোন দিছি, আমার সাথে দাম না দাম দেখায় ধমক দিয়া ফোনটা রেখে দিছে। পরে আমি মনে মনে বুঝলাম ইহাই হলো সেই ফেসবুক মার্কা বলত। আমাদের দেশে ফেসবুক আছে আমরা বলত না, ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, ঠিক কিনা? পোলা মানে এতটুকু গাইতে পারবেননি? হ্যাঁ, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে আদো বাখলাকারে বনে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুক খেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া, কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই, এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, লাইক কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি, কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া, জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে, কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল দেয় ছবি, আর ছবি দেখা যুবকরা সব হইতেছে আজ কবি, আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতেছে প্রেম নিজেও জানে না, এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমগো দেশে, মাশাআল্লাহ। না আমার সে ভালো গায়, যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখে শুধু হিংসা জইলা মরে, পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া, দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়, ফেসবুক এখন সংসদের হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদগুলা বিচারপতি হইছে, যখন তখন মঙ্গরা রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে, ঠিক না বেটিক? জোরে কর। এমন বলত কে কে আছে, হাত উঠান, হ্যাঁ উঠাবে না, কামের সময় বোঝা যায়, মানে যা মন চায় তাই লেখে, যা মন চায় তাই বলে, যা মন চায় তাই করে, এলো ফেসবুক সেলিব্রিটিদের অবস্থা। আল্লাহ যুবকদেরকে এই সমস্ত ফেতনা থেকে বাঁচাক বলেন আমিন। আখলাক মানবো, আখলাকের স্লোগান দেব, কার আখলাকের বলেন? রসুলের। কার?
মানুষের সাথে দেখা হইলে হাসি মুখে কথা বলা, এটা কি সুন্নাত প্লাস সৎকার স্বভাব পাওয়া যায়। এজন্য এখন থেকে নিয়ত করব, যার সাথে দেখা হয় কমস্কম একটা হাসি মুখে তাকে বিদায় করা ইনশাআল্লাহ। এটা রসুলের আখলাক, এটা রসুলের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের আখলাক মোতাবেক চলার তৌফিক দান করুন বলে আমিন।